এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে দেশের 11টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এই মুহূর্তে 8,87,629টি পরিবার পানিবন্দী, আর এই বন্যায় এখনো পর্যন্ত 13 জন মারা গেছেন। এমন পরিস্থিতির মধ্যে বেড়েছে সোনার চাহিদা, যার কারণে 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এদোপায় ভরিতে সর্বোচ্চ 1,504 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে 1,26,006 টাকা, আর এটাই দেশের ইতিহাসে এখনো পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। 22 আগস্ট বৃহস্পতিবার বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক বইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালবার্গযুক্ত 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে 1,504 টাকা বাড়িয়ে 1,26,006 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 21 ক্যারেটে বেড়েছে 1,446 টাকা, তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 1,20,279 টাকা। আজ থেকে 18 ক্যারেট সোনার অলঙ্কার কিনতে গেলে দিতে হবে 1,03,098 টাকা, যা প্রতি ভরিতে বাড়ানো হয়েছে 1,236 টাকা, এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1,027 টাকা। এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 85,241 টাকা, যা এর আগে ভরিতে 1,015 টাকা বাড়িয়ে 84,214 টাকা নির্ধারণ করেছিল বাজুস, এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বন্ধুরা, এর আগে দেশের বাজারে এক দফায় স্বর্ণের দাম কমেছিল ভরিতে 1,073 টাকা, যা এবার 5 দফায় বেড়েছে 8,724 টাকা। বন্ধুরা, নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং সর্বশেষের সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।